আঠারোশো শতকের দার্শনিক, কবি এবং ধর্মীয় নেতা মেভলানা জালালুদ্দিন রুমি, তুরস্কের এবং বিশ্বের শ্রেষ্ঠ ধর্মীয় অতীন্দ্রিয়দের একজন। তাকে শ্রদ্ধা জানাতে পুরো বিশ্ব থেকে প্রতি বছর হাজার হাজার লোক ভিড় জমায়। তুরস্কের কোনিয়া শহরের ঠিক মাঝখানে তার সমাধি এবং বিশ্ববিখ্যাত সুফিবাদের ঘূর্ণায়মান দরবেশ সম্প্রদায়ের সংযুক্ত ঐতিহাসিক লজ, যা মেভলানা রুমি প্রতিষ্ঠা করেছিলেন। এটি শহরের প্রধান দর্শনীয় স্থান। এখানেই রয়েছে মেভলানা জালালুদ্দিন রুমির মাজার এবং জাদুঘর। যদিও তুরস্কের বাইরে তিনি বিখ্যাত তার কবিতার জন্য, বিশ্বাসীদের কাছে মেভলানা রুমি একজন সাধু হিসেবে সম্মানিত এবং তার সমাধি হল একটি পবিত্র স্থান। তার কথা, সহনশীলতা এবং গ্রহণযোগ্যতার প্রচার শতাব্দী ধরে প্রতিধ্বনিত হয়েছে। তার সবচেয়ে বিখ্যাত শ্লোকগুলির মধ্যে একটিতে বলা হয়েছে, এসো তুমি যেই হও না কেন, এমনকি যদি তুমি কাফের, পৌত্তলিক বা অগ্নিপূজক হও, এসো, এমনকি তুমি ভেঙেছ 100 বার তওবার মানত, তবুও এসো। এই স্থানটি আমাদের মুসলমানদের জন্য একটি জনপ্রিয় গন্তব্য, তবুও অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে তাদের সবার জন্যই এটি উন্মুক্ত। এখানে সংরক্ষিত রয়েছে আমাদের নবীজি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি দাড়ি মুবারক। বক্সের ভিতরে রাখা দাড়িটি উপর থেকে বিশেষভাবে কাচের বাক্স দ্বারা আবৃত করে রাখা হয়েছে এবং বাক্সের চারদিকে সূক্ষ্ম সূক্ষ্ম কিছু ছিদ্র করে রাখা আছে, যার মাধ্যমে আপনি চাইলেই নবীজি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মুবারকের গন্ধ অনুভব করতে পারেন। লজের বর্তমান বিন্যাসটি 1600 শতাব্দীর, মেভলানার মৃত্যুর অনেক পরে। লজের একমাত্র অংশ যা 1300 শতাব্দীর, যখন মেভলানা রুমি বসবাস করতেন, তা হল তার সমাধি। সমাধির অভ্যন্তরে শুধু মেভলানার সার্কোফ্যাগাস নয়, তার স্ত্রী কেরা হাতুন, তার সন্তান মেলিকে হাতুন এবং মুজাফফের উদ্দিন আমির আলী চেলেবি, এছাড়াও 6টি দরবেশের সমাধি, তথাকথিত হোরাসানের সৈন্য যারা মেভলানার সাথে বলক থেকে কোনিয়াতে এসেছিলেন,
এছাড়াও বড় কমপ্লেক্সে মেভলানা রুমির ব্যবহারকৃত নিদর্শনগুলির একটি বিশাল সংগ্রহ রয়েছে। মূল্যবান কার্পেট, ধাতু এবং কাঠের বস্তু, বই, কোরআনের প্রদর্শন সহ ছোট জাদুঘর যা সেমাহানে স্থানের কিছু অংশ নেয়। জাদুঘরে 1700টিরও বেশি পাণ্ডুলিপি এবং 500টি বইসহ একটি লাইব্রেরি রয়েছে। বাইরে একটি মার্বেল ফোয়ারাসহ একটি শান্ত প্রাঙ্গণ রয়েছে। সমাধির আঙ্গিনা জুড়ে রয়েছে একাধিক কোষ, যেখানে মেভলানা রুমির ছাত্ররা থাকতেন এবং পড়াশোনা করতেন। আজ তাদেরই পোশাক এবং বস্ত্র থেকে ক্যালিগ্রাফি এবং বাদ্যযন্ত্র দরবেশ জীবনের সাথে সম্পর্কিত বস্তুর একটি আকর্ষণীয় সংগ্রহ রয়েছে।